বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ওয়েমেন এন্টারপ্রেনার সামিট হচ্ছে। ব্যাপারটা আসলে খুবই আনন্দদায়ক একটা ব্যাপার। বাংলাদেশের ইকোনমিতে সবসময়ই মেয়েদের অবদান অনেক বেশি ছিল, একটা গুরুত্বপূর্ণ অবদান মেয়েরা রেখে চলেছে বছরের পর বছর ধরে। অ্যান্ড ভেরি রিসেন্টলি যেটা হয়েছে, যখন ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা 2009 সালে উনি দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ, সেই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু ICT ইন্ডাস্ট্রি এবং ডিজিটাল বাংলাদেশের যেই চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় মেয়েদের অংশগ্রহণ ছিল একটা বিশাল ঘটনা। এবং তারপরে আমরা কী দেখলাম 2022-এ এসে, যখন দেখি ডিজিটাল বাংলাদেশ একটা বাস্তব এবং সেই সাথে স্মার্ট বাংলাদেশের ঘোষণা আসে 2041-এ। না, ইফ উই লুক ব্যাক 2009 থেকে 2022-এর জার্নি, সেখানে দুই ধরনের অবদান ছিল মেয়েদের ICTর ক্ষেত্রে। ICTতে একটা যেটা হয় যে আমাদের বিভিন্ন কোম্পানিতে মেয়েরা কাজ করেন, দে ওয়ার্ক অ্যাজ এ প্রোগ্রামার্স, এক্সিকিউটিভস অ্যান্ড ইন মেনি আদার রোলস। অন দি আদার হ্যান্ড, আমরা এই বিগত 10 বছরে প্রচুর মেয়েদেরকে এন্টারপ্রেনার হিসেবে আসতে দেখেছি। ওনারা নিজেরাই কোম্পানি করেছেন এবং আমি যেরকম একটা কোম্পানির কথা বলতে পারি, সেই কোম্পানিতে 100% মেয়েরাই কাজ করে। সো এই ডেভেলপমেন্টের জার্নিটা ভীষণ একটা গর্বের বিষয়। একই সাথে আমরা যদি সামনের দিকে তাকাই, স্মার্ট বাংলাদেশ যখন ভিশন ডিক্লেয়ার হয় তখনও মেয়েদেরকে এগিয়ে আসাটা খুবই প্রয়োজন ইন দি সার্ভিস সেক্টর, অলসো ইন দ্য এন্টারপ্রেনারশিপ এরিয়া। অন দি আদার হ্যান্ড, দের ইজ অ্যানাদার এরিয়া কল ফ্রিল্যান্সিং, যেখানে মেয়েরা নিজেরা নিজেরাই কাজ করছে, তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করছে, তারা নিজেরা তাদের মার্কেটটাকে তৈরি দেখছে এবং সেই সাথে সেই স্কিলটাকে আন্তর্জাতিক বাজারে নিজেদেরকে প্রমোট করছে। অ্যাজ এ রেজাল্ট, বাংলাদেশের ইন্টারন্যাশনাল আর্নিংয়ে, ফরেন কারেন্সি আর্নিংয়ে দে আর প্লেয়িং ইম্পর্টেন্ট রোল। নাও, আরেকটা বিষয় আমাদেরকে ভুলে গেলে চলবে না, দেশের শিক্ষাগত এবং সামাজিক ব্যবস্থা যখন একটা সুস্থ রাজনৈতিক অথবা যখন একটা দূরদর্শী রাজনৈতিক প্রেক্ষাপটে ভালোর দিকে যায়, তখন কিন্তু দুইটা জিনিস হয়, যে মেয়েদের অবদানটা বাড়ে এবং আরেকটা দিক বাড়ে, সেটা হচ্ছে যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আমাদের কার্য পরিবেশে এখন ছেলে মেয়েদের যৌথ অংশগ্রহণটা এত সুন্দর হয়েছে এবং এটাই কিন্তু আসলে একটা মেয়েকে তার পারিবারিক পর্যায় থেকে যখন সে কর্পোরেট লেভেলে আসে এবং যখন সে এন্টারপ্রেনার হয়, তখন এই সহযোগাযোগটা, এই সাম্যাবস্থা ছেলে এবং মেয়ের মধ্যে, সো ছেলেদের ধৈর্য শক্তি বাড়া বা ছেলেদের যে সহযোগিতার মনোভাবটা বাড়া, এই জায়গাটাও কিন্তু একটা ভালো রোল প্লে করে। আমার কাছে মনে হয় ইটস এ ভেরি টাইমলি ইনিশিয়েটিভ অফ অর্গানাইজিং সাচ ইন্টারন্যাশনাল ওয়ুমেন এন্টারপ্রেনার সামিট। আই উইল বি দেয়ার, আই উইশ দিস সামিট অল দ্য ভেরি বেস্ট। যারা ওখানে থাকবে তাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে।